বলছো তুমি আমাকে? ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয়, শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ, বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম, সাহস আর বীরত্বের ভাব আছে। দেখুন, গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না, আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব, নয়তো কোথাও যাব না আমরা। এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক, অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক, যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয়, আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়ে যায়। অর্থাৎ প্রতিটা বাধা, প্রতিটা তিরস্কারের ওপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে। তাই আসুন আমার সাথে বলুন, রাধা রাধা।